হ্যালো স্টুডেন্টস, সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভ এডুকেশন, অর্থাৎ তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি আছে, আজকের এই ভিডিওটিতে এই এডুকেশনের এমসিকিউ প্লাস এসিকিউ সাজেশন এবং তার উত্তর আমি তোমাদের দেখাবো। দেখো, তোমাদের টোটাল 12টি অধ্যায় আছে, তার মধ্যে থেকে তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম শিক্ষায় রাশিবিজ্ঞান, এই অধ্যায় থেকে কী কী এমসিকিউ পড়তে হবে এবং কী কী এসিকিউ প্রশ্ন পড়তে হবে সব কিছুর উত্তর আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট এমসিকিউ পড়বে, স্ট্যাটিস্টিক্স শব্দটি নেওয়া হয়েছে স্ট্যাটাস থেকে, এই স্ট্যাটাস হলো কোন শব্দ, এই স্ট্যাটাসটা? তাহলে উত্তর হবে ল্যাটিন শব্দ। আচ্ছা, যদি বলে স্ট্যাটিস্টিক্স শব্দটি কোন শব্দ, তাহলে ব্র্যাকেটে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, জাপানি শব্দ। আমি যেভাবে প্রশ্নগুলি পড়তে বলবো তোমরা সেইভাবেই পড়বে, ঠিক আছে? টেস্ট পেপারে বা প্রশ্ন পরীক্ষায় তোমরা হুবহু কোন পেয়ে যাবে। নেক্সট কোশ্চিন এমসিকিউ, কোনো ব্যক্তি, বস্তু ও ঘটনার প্রতিক্রিয়া লিপিবদ্ধকরণের প্রক্রিয়াকে রাশিবিজ্ঞানে কি বলা হয়? উত্তর হবে তথ্য। নেক্সট, যেসব তথ্যকে মূল উৎস থেকে সংগ্রহ করা হয় সেগুলিকে কি বলা হয়? উত্তর হবে প্রাথমিক তথ্য। নেক্সট, ইতস্তত ছড়িয়ে থাকা তথ্যগুলিকে কি বলা হয়? উত্তর হবে অবিন্যস্ত স্কোর। নেক্সট, রাশিবিজ্ঞানে এই যে দেখতে পাচ্ছ স্লেশ চিহ্ন, এটা স্লেশ না, রাশিবিজ্ঞানে এটা হবে সিগমা, সরি সিগমা তো না, টেলি বলা হয় এটা। এই রাশিবিজ্ঞানে টেলি চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? উত্তর হবে টেলিমার্ক, কারণ আমি তো চিহ্নটা বলেই দিলাম, এটা টেলি চিহ্ন বলা হয়, টেলিমার্ক বলা হয়। নেক্সট, সংগৃহীত পরিসংখ্যান বা নমুনার উপর ভিত্তি করে নির্ণয় করা হয়, কি নির্ণয় করা হয়? উত্তর হবে স্ট্যাটিস্টিক্স। নেক্সট কোশ্চিন, স্কোর গণনার দাগকে কি বলা হয়? উত্তর হবে টেলি। নেক্সট, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত টেলির সংখ্যা থেকে নির্ণয় করা যায়, কি নির্ণয় করা যায়? উত্তর হবে পরিসংখ্যান মান। নেক্সট, রাশিবিজ্ঞানে তথ্যসমূহ সাজানোর সময় তথ্যগুলির পুনরাবৃত্তি না ঘটিয়ে পুনরাবৃত্তির সংখ্যা তার পাশে লেখা হয়, তাকে কি বলে? উত্তর হবে পরিসংখ্যা। নেক্সট, পরিসংখ্যানে এবার এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটিকে বলা হয় সিগমা। পরিসংখ্যানে সিগমা চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয়? একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা এসেছিল। উত্তর হবে যোগফল। নেক্সট কোশ্চিন, যে শ্রেণীতে দুটি স্কোরের মধ্যবর্তী ব্যবধানে কোনো ক্ষুদ্রতম অংশ থাকে না তাকে কি বলে? উত্তর হবে বিচ্ছিন্ন শ্রেণী। নেক্সট, 99 এর প্রকৃত নিম্ন সীমানা কত? ঠিক আছে, এবার বলে দিই, আমি একটা সংখ্যা দিয়েছি আইডিয়া করে, কারণ 99 দিয়ে আসবে এটা এরকম না, মনে রাখবে প্রকৃত সীমা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে প্রকৃত নিম্ন সীমা আর একটি হচ্ছে প্রকৃত ঊর্ধ্বসীমা। যদি নিম্ন সীমা বলে, তাহলে যে সংখ্যাটির নিম্ন সীমা বলবে সেই সংখ্যাটির আগের সংখ্যাটির সঙ্গে 0.5 যোগ করে দিতে হবে। যেমন 99 আগের সংখ্যা কত? 98। নিম্ন যদি বলে, নিম্ন, তাহলে 98 এবং 5 হলো। আর এবার যদি ঊর্ধ্ব বলে, তাহলে পরীক্ষায় যেই সংখ্যাটির ঊর্ধ্বসীমা বের করতে বলবে সেই সংখ্যাটির সঙ্গে 0.5 যোগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে যদি বলে 99 এর ঊর্ধ্বসীমানা কত হবে, প্রকৃত ঊর্ধ্বসীমানা, তাহলে উত্তর হবে 99.5। আর প্রকৃত নিম্নটাতে দেওয়াই আছে উত্তর। এবার চলে আসো, 88 থেকে 90 এর প্রকৃত ঊর্ধ্বসীমানা কত? তাহলে এবার ঊর্ধ্বসীমানা বলেছে, যখন ঊর্ধ্বসীমানা বের করবে তখন শেষের সংখ্যাটা বের করতে হয়। 88 থেকে 90, তাহলে 90 এর প্রকৃত ঊর্ধ্বসীমানা কত হবে? আমি কি বললাম, যেটা ঊর্ধ্ব যদি বলে তাহলে ওই সংখ্যাটা, ওর সঙ্গে 0.5। নেক্সট, শ্রেণী প্রসার বা শ্রেণী ব্যবধানকে প্রকাশ করা হয় ইংরেজি কোন অক্ষর দ্বারা? উত্তর হবে ইংরেজি আই অক্ষর দ্বারা। নেক্সট, কোনো অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমানার বিয়োগফলকে কি বলে? উত্তর হবে শ্রেণীর প্রসার। নেক্সট, পরিসংখ্যা বহুভুজকে দুটি অতিরিক্ত শ্রেণী অন্তর নেওয়া হয় কেন? পরিসংখ্যা বহুভুজের ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, দুটি অতিরিক্ত শ্রেণী নেওয়া হয় কেন? উত্তর হবে দুদিকেই বহুভুজটি এক্স অক্ষের সঙ্গে মিলে যায়, যাতে একসঙ্গে মিলে যায়। নেক্সট, আয়ত লেখচিত্র, এর ইংরেজি নাম হচ্ছে হিস্টোগ্রাম, আঁকার সময় পরিসংখ্যানগুলি, যেটা ইংরেজি পরিসংখ্যানকে ইংরেজিতে বলা হয় এফ, স্থাপন করা হয় কোথায়? স্থাপন করা হয়, উত্তর হবে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে। নেক্সট, পরিসংখ্যা বিভাজনে টেলিমার্কের গুচ্ছটির সংখ্যা হলো? উত্তর হবে 5। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে এক কাগজের এক্স অক্ষে কি স্থাপন করা হয়? উত্তর হবে শ্রেণীর মধ্যবিন্দু। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের কোন লেখচিত্র? উত্তর হবে রৈখিক লেখচিত্র।
নেক্সট, পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় লেখচিত্রের এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে পরিবেশন করা হয়, কি কি? তাহলে এক্স অক্ষে যেহেতু আগে বলেছে তা এবং ওয়াই অক্ষে পরে বলেছে, তো কী কী পরিবেশন করা হয়? উত্তর হবে মধ্যবিন্দু ভার্সেস পরিসংখ্যা। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় পরিসংখ্যানগুলি স্থাপন করা হয় কোথায়? উত্তর হবে স্থাপন করা হয় কি স্থাপন করা হয়, শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে। নেক্সট, আয়ত লেখচিত্র অঙ্কনে ছক কাগজের ওয়াই অক্ষে কী বসানো হয়? উত্তর হবে শ্রেণী পরিসংখ্যা। 75% সূত্র অনুসারে এক্স ও ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? উত্তর হবে 4:3। নেক্সট, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে কী বলে? উত্তর হবে প্রসার বা রেঞ্জ। নেক্সট কোশ্চেন, লেখচিত্র অঙ্কনে 75% নিয়ম মেনে চলা হয়, কারণ কারণ কি? উত্তর হবে লেখচিত্রের আকার সামঞ্জস্যপূর্ণ হয়। নেক্সট কোশ্চেন, মধ্যমানের সূত্রে নিচের শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর পরিসংখ্যার যোগফল বুঝতে ব্যবহৃত হয় কী ব্যবহৃত হয়? উত্তর হবে এফএক্স। নেক্সট, রাশিমালার কেন্দ্রীয় প্রবণতায় একের অধিক থাকতে পারে, একের বেশি থাকতে পারে কেন্দ্রীয় প্রবণতায় কী থাকতে পারে? উত্তর হবে বহিষ্ঠক, যাকে ইংরেজিতে বলা হয় মট। নেক্সট কোশ্চিন পড়বে যে এন ইংরেজি বড় হাতের এন অক্ষর দ্বারা কী বোঝানো হয়? উত্তর হবে রাশিমালার পথ সংখ্যা। নেক্সট, গাণিতিক গড়কে কী বলা হয়? উত্তর হবে মিন। নেক্সট কোশ্চিন, স্কোরমান ও কল্পিত গড়ের পার্থক্যকে কী কী বলা হয়? উত্তর হবে চ্যুতি। নেক্সট কোশ্চিন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? আগে এটা জেনে নাও। উত্তর হবে তিনটি। এবার কী কী আমি বলে দিয়েছি এখানে, গাণিতিক গড় যার ইংরেজি নাম মিন, দুই নম্বর হচ্ছে মধ্যক বা মধ্যমান যার ইংরেজি নাম মিডিয়ান, এবং তিন নম্বর হচ্ছে ভূষ্টক যার ইংরেজি নাম হচ্ছে মট। ঠিক আছে, এবার একটা বলেছে এই দেখতে পাচ্ছ 15, 10, 5, 20, 15 এর গড় কত? গড় উত্তর হবে 13, কারণ এই গড় নির্ণয় করার একটা সূত্র আছে, এটা এরপরের ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো। তারপর দেখো 15 থেকে 20 এর মধ্যবিন্দু কত? উত্তর হবে 17.5। এটারও নির্ণয় করার একটা অঙ্ক আছে, আমি এরপরে ভিডিওতে সব কিছু দেখাবো। তারপর দেখো বলছি কি, এই যে সংখ্যা দেওয়া আছে 35 নম্বর এমসিকিউটা, এইগুলোর সংখ্যার মধ্যে ভূষ্টক কত? এবার ভূষ্টক যদি তোমরা বের করতে চাও, দেখবে এই সংখ্যাগুলির মধ্যে যেই সংখ্যাটা বেশিবার আছে, দেখো 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9, এবার তো এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটা সবথেকে বেশি আছে? 12, ওই জন্য 12 হচ্ছে ভূষ্টক হবে। আবার দেখো 7, 10, 11, 14, 15, 16, 18 এই স্কোরগুলির মধ্যমান কত? এই মধ্যমান হবে 14, কারণ এই মধ্যমান নির্ণয় করার একটা সূত্র অঙ্ক আছে, আমি এরপরে ভিডিওতে দেখাবো। নেক্সট, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি কোনটি? আবার যদি এটা বলে, আরেকটা প্রশ্ন আছে, সবচেয়ে দ্রুত পদ্ধতিতে কেন্দ্রীয় প্রবণতা জানার জন্য চাই কী হয়, কী চাই? তাহলে দুইটা প্রশ্নের উত্তর একটাই হবে, উত্তর হবে মিডিয়ান বা মধ্যমান। মট নির্ণয়ের সূত্রটি কি? একবার খুবই ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষায় আসে। মট নির্ণয়ের সূত্রটি হবে মট ইকুয়াল টু 3 × মিডিয়ান - 2 × মিন। তাহলে এই অধ্যায় থেকে এই এমসিকিউগুলি পড়বে ভালোভাবে। এবার চলে আসে এসএকিউ। এসএকিউ কী কী প্রশ্ন পড়বে তোমরা দেখতে পাচ্ছ, রাশিবিজ্ঞান বা পরিসংখ্যানবিদ্যা বা স্ট্যাটিস্টিক্স কাকে বলে? তাহলে তোমরা এইভাবে লিখবে, রাশিবিজ্ঞানে ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক্স, এটি ল্যাটিন শব্দ স্ট্যাটাস এবং ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা বা জাপান শব্দ স্ট্যাটিস্টিক থেকে নেওয়া হয়েছে। এবার মেন সংজ্ঞাটা দেখো, যে বিজ্ঞানভিত্তিক গাণিতিক পদ্ধতির মাধ্যমে পরিমাণযোগ্য ডেটাগুলির সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা করা সম্ভব হয় তাকে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বলে। নেক্সট কোশ্চিন, রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব দেখো, প্রয়োজনীয়তা বলুক বা গুরুত্ব বলুক একটাই উত্তর হবে। আমি যে নোটসগুলি দেখাচ্ছি প্রয়োজনীয় তোমরা স্ক্রিনশট করে নাও। উত্তর হবে, রাশিবিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন ধরনের মূল্যবান কাজ করা হয়, যেমন 1 নম্বর ঘটনা বা প্রমাণ সংগ্রহ, 2 নম্বর সংখ্যাগত ঘটনার সংক্ষিপ্তকরণ, সংগঠন, শ্রেণীকরণ, এবং 3 নম্বর কোনো বিষয়ে ঘটনা ও প্রমাণের ভিত্তিতে সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। নেক্সট কোশ্চিন অত ইম্পর্টেন্ট না, চল ও চলক কাকে বলে? উত্তর হবে, যে রাশির মান পরিবর্তিত হয় তাকে চল বলে। অর্থাৎ দুটি চলের মধ্যে যখন আমরা পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে চাই, তখন একটিকে বলা হয় চল, অপরটিকে বলা হয় চলক। যেটা সঙ্গে আসবে সেটা কিন্তু লিখে দিবে। এবার কিন্তু এই চল আবার দুই প্রকার, এটা কিন্তু মনে রাখবে, কারণ এখান থেকে উদাহরণটা আসে। চল আবার দুই প্রকার, যেমন বিচ্ছিন্ন চল আর অবিচ্ছিন্ন চল। এবার বিচ্ছিন্ন চল কাকে বলে এবং অবিচ্ছিন্ন চল কাকে বলে উদাহরণ সহ দেখে নাও। বিচ্ছিন্ন চল, যে ধরনের চলের স্কেলে ফাঁক থাকে তাকে বিচ্ছিন্ন চল বলে, যেমন ছাত্র সংখ্যা। এবার চলে আসো অবিচ্ছিন্ন চল, সংখ্যাটা দেখে নাও, যে চলের স্কেলে ফাঁক থাকে না তাকে অবিচ্ছিন্ন চল বলে, যেমন ছাত্রের উচ্চতা, ওজন, বয়স ইত্যাদি। নেক্সট কোশ্চিন, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা কয় প্রকার ও কী কী?
দুইটি কোশ্চেন আছে এখানে, উত্তরটা দেখে নাও। কেন্দ্রীয় প্রবণতা এমন একটি বিষয় যা সংখ্যামানের প্রতিনিধি হিসাবে অবস্থান করে, এক্ষেত্রে সমগ্র স্কোরগুলির মধ্যে পার্থক্য থাকলেও তাদের কেন্দ্রের দিকে বা মাঝামাঝি জায়গাতে যাওয়ার প্রবণতা দেখা যায়, তাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। এবার একটু পেরা করে দেখো, দুই নম্বর কোশ্চেন উত্তরটা আছে, কেন্দ্রীয় প্রবণতা তিন প্রকার, যেমন গড়, একে ইংরেজিতে বলা হয় মিন, দুই নম্বর মধ্যমান, একে ইংরেজিতে বলা হয় মিডিয়ান, এবং তিন নম্বর হচ্ছে বহিষ্ঠক, একে ইংরেজিতে বলা হয় মড। নেক্সট এবার প্রশ্ন, গড় কাকে বলে বা মিন কি এবং মিনের ব্যবহার বা সুবিধা কি? উত্তর, কেন্দ্রীয় প্রবণতার একটি বিশেষ পরিমাপ হলো গড়, যেখানে স্কোরের মোট যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়। এবার গড়ের বা মিনের ব্যবহার দেখো বা সুবিধা দেখো। এক নম্বর, খুব সহজে নির্ণয় করা যায়, এক্ষেত্রে রাশিমালাকে ক্রমানুযায়ী সাজানোর প্রয়োজন হয় না। দুই নম্বর, এটি নির্ণয় করার সময় যেহেতু রাশিমালার সমগ্র রাশিগুলিকে ব্যবহার করা হয়, তাই এটি অন্যান্য কেন্দ্রীয় প্রবণতার মান অপেক্ষা বেশি নির্ভরযোগ্য। দুই নম্বর, মধ্যমান বা মধ্যক বা মিডিয়ান, ইংরেজিতে বলা হয় মিডিয়ান, কাকে বলে এদের বৈশিষ্ট্য বা ব্যবহার? উত্তরটা লিখবি, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ পদ্ধতি হলো মিডিয়ান বা মধ্যমান বা মধ্যক। মধ্যমান হলো এমন একটি সংখ্যামান যা মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজালে বন্টনের স্কোরগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। যেমন অসম্পূর্ণ বন্টনের ক্ষেত্রে কি, যখন বন্টনটি অসম্পূর্ণ থাকে তখন গড় নির্ণয় সম্ভব হয় না, সেই সময় ব্যবধান মধ্যমান ব্যবহৃত হয়। দুই নম্বর, প্রান্তীয় রাশির বিষমতা, প্রান্তীয় রাশিগুলির মধ্যে বিষমতা থাকলে, বেশি থাকলে মধ্যমান ব্যবহৃত হয়, এটা সুবিধা গেল। এবার অসুবিধা কী দেখো, মধ্যমানের অসুবিধা হচ্ছে, এক নম্বর, মধ্যমান নির্ণয়ে কোনো বন্টনের সকল তথ্য গণনায় অংশগ্রহণ করে না, তাই এতে ভ্রান্তির সম্ভাবনা বেশি থাকতে পারে। দুই নম্বর, মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে সকল স্কোর মানকে ক্রমানুসারে সাজাতে হয়, তাই এটি নির্ণয়ে সময় বেশি হয়। এবার চলে আসো, মোট বা স্টক কাকে বলে সংজ্ঞা, এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে, মডের সংজ্ঞা এখানে না, মডের সংজ্ঞার সঙ্গে 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 সুবিধা বা ব্যবহার, অসুবিধা বা অপব্যবহার আছে দেওয়া। উত্তরটি কীভাবে লিখবে দেখে নাও, প্রয়োজন হলে স্ক্রিনশট করে নাও। মট বা ভয়স্টক, রাশিবিজ্ঞানে কোনো পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি সবচেয়ে বেশি ব্যবহার হয় তাকে বলা হয় মট বা ভয়স্টক। এর ব্যবহার বা সুবিধা কী? এক নম্বর, সর্বাপেক্ষা দ্রুত কেন্দ্রীয় প্রবণতা জানার জন্য মট ব্যবহার করা হয়। দুই নম্বর, রাশিমালার মধ্যে কোন স্কোরটি বেশিবার আছে তা জানতে মট ব্যবহার করা হয়। এর ব্যবহার গেল বা সুবিধা গেল, এবার চলে আসো অসুবিধা মডের। এক নম্বর, বন্টনের সব তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট হয় না বলে ভ্রান্তির সম্ভাবনা থাকে। দুই নম্বর, ভবিষ্যৎ গাণিতিক প্রক্রিয়ায় মোট ব্যবহারের অযোগ্য। নেক্সট কোশ্চেন, পরিসংখ্যা বহুভুজ, যাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকুয়েন্সি পলিগন, কাকে বলে? উত্তরটি লিখবে, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র যেখানে পরিসংখ্যা বিভাজনের প্রত্যেক শ্রেণী বিভাজনের মধ্যবিন্দুকে সংশ্লিষ্ট শ্রেণীর প্রতিনিধিসূচক বিন্দু নিয়ে ধরে নিয়ে ছক কাগজে স্থাপন করতে হয়। এইভাবে বিন্দুগুলি যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় তাকে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন বলে। এবার একটা শর্টের জন্য আমি দিয়েছি, দেখো কি মনে রাখবে, এটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে ছক কাগজের এক্স অক্ষে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে শ্রেণীর পরিসংখ্যা বসাতে হয়। এবার চলে আসো এই ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজের সুবিধা বা ব্যবহার এবং অসুবিধা, সুবিধাগুলি দেখে নাও আগে। এক নম্বর, পরিসংখ্যা বহুভুজের দ্বারা সহজে তথ্য পরিবেশন করা যায়। দুই নম্বর, পরিসংখ্যা বহুভুজের সঙ্গে তত্ত্বের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যায়। অসুবিধা হচ্ছে, এক নম্বর অসুবিধা, আয়ত লেখচিত্রের চেয়ে এই লেখচিত্র অঙ্কনে অনেক বেশি সময় লাগে। দুই নম্বর, পরিসংখ্যা বিভাজন যদি অনেক বেশি বিক্ষিপ্ত হয় তবে লেখচিত্র আকর্ষণহীন হয়। এবার চলে আসো আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম কাকে বলে? উত্তর হবে, আয়ত লেখচিত্র হলো স্তম্ভ লেখচিত্র। স্তম্ভ লেখচিত্র অঙ্কনের সময় এক্স অক্ষের বরাবর, অক্ষরে বরাবর বিভাগের সীমা এবং ওয়াই অক্ষে পরিসংখ্যাকে স্থাপন করা হয়। প্রতিটি বিভাগের সীমার মধ্যে পরিসংখ্যা অনুযায়ী উচ্চতা সম্পন্ন এক একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হয়। প্রতিটি বিভাগের পরিসংখ্যা অনুযায়ী স্তম্ভের মাধ্যমে অঙ্কিত লেখচিত্রকে আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম বলা হয়। এবার এর সুবিধা বা ব্যবহার, এক নম্বর, আয়ত লেখচিত্রের সাহায্যে তথ্যগুলিকে অপেক্ষাকৃত সহজেই পরিবেশন করা যায়। দুই নম্বর, আয়ত লেখচিত্রের মাধ্যমে পরিবেশিত তথ্য শিশুর নিরক্ষর ব্যক্তিরা সহজেই বুঝতে পারে। অসুবিধা চলে আসো, এক নম্বর অসুবিধা আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রামের, এক নম্বর, আয়ত লেখচিত্রের সাহায্যে তত্ত্বের তাৎপর্যপূর্ণ নির্ণয় করা অসুবিধাজনক। দুই নম্বর, আয়ত লেখচিত্রের মাধ্যমে তথ্য পরিবেশন অনেকটাই ত্রুটিপূর্ণ। নেক্সট কোশ্চিন, কল্পিত গড় কাকে বলে?
উত্তর লিখবে বন্টনের মধ্যে অবস্থিত যে কোনো রাশিকে যখন ইচ্ছামতো গড় হিসাবে ধরা হয় সেই অনুমিত গড়কে কল্পিত গড় বলে। দুই নম্বর, তথ্য পরিবেশক লেখচিত্র কাকে বলে? উত্তর হবে যে লেখচিত্রের সাহায্যে তথ্যকে পরিবেশন করা হয় সেই লেখচিত্রকে তথ্য পরিবেশক লেখচিত্র বলে। নেক্সট, স্কোর কাকে বলে? উত্তর হবে সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো ধরনের পরিমাপকে রাশিবিজ্ঞানে স্কোর বলা হয়। নেক্সট কোশ্চিন 13 নম্বর, রাশিবিজ্ঞানে পরিসংখ্যান বলতে কী বোঝো? এটা পরীক্ষা খুবই আসে। উত্তর হবে রাশিবিজ্ঞানে পরিসংখ্যান হলো একটি বিজ্ঞান যেখানে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা ও বর্ণনার উপর ভিত্তি করে সংখ্যামূলক তথ্যাবলীর সংগ্রহ, শ্রেণীবিন্যাস ও সরণীকরণ করা হয়। নেক্সট কোশ্চিন, রাশিবিজ্ঞানে স্কেল কী বা স্কেল কাকে বলে? উত্তর লিখবে ব্যক্তির বা বস্তুর বৈশিষ্ট্য বা ধর্মগুলির ভিত্তিতে প্রাপ্ত স্কোরগুলি যখন সমদূরত্ব সম্পন্ন সংখ্যার দ্বারা প্রকাশ করে পরস্পর বিন্যস্ত করা হয় তখন তাকে স্কেল বলা হয়। নেক্সট কোশ্চিন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন 15 নম্বর, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান যাকে ইংরেজিতে বলা হয় ক্লাস ইন্টারভাল বা শ্রেণী প্রসার যাকে বলা হয় ক্লাস এক্সপেডিশন বলতে কী বোঝো? এটার উত্তর একটাই হবে, এইভাবে লিখবি, এটা খুবই আসে পরীক্ষায়। কোনো অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্ব সীমানা ও নিম্ন সীমানার বিয়োগফলকে শ্রেণী ব্যবধান বা শ্রেণী প্রসার বলা হয়। একটা শর্টের জন্য আর একটা প্রশ্ন দিয়েছি এখান থেকে, যে শ্রেণী প্রসার বা ব্যবধানকে ইংরেজি আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যা কিছু নোটস লেখাই সব কিছু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। নেক্সট কোশ্চিন, শ্রেণী সীমানা যাকে ইংরেজিতে বলা হয় ক্লাস লিমিট কী বা কাকে বলে? উত্তর লিখবে অবিচ্ছিন্ন পরিসংখ্যান স্কোরের ক্ষেত্রে প্রতিটি শ্রেণী ব্যক্তির সীমা প্রকাশ করার জন্য যে দুটি সংখ্যামানের প্রয়োজন হয় তাকে সংশ্লিষ্ট শ্রেণীর সীমানা বলা হয়। নেক্সট কোশ্চিন, পরিসংখ্যা বহুভুজ একে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন ও আয়ত লেখচিত্র একে ইংরেজিতে বলা হয় হিস্টোগ্রাম, এর মধ্যে পার্থক্য লেখো। এটাও খুব পরীক্ষায় আসে। উত্তর লিখবে আয়ত লেখচিত্রে এক্স অক্ষে প্রতিটি শ্রেণীর নিম্ন সীমানা বসানো হয়, অন্যদিকে পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে এক্স অক্ষে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু বসানো হয়। নেক্সট কোশ্চিন, রাশিবিজ্ঞানে লেখচিত্র কাকে বলে? উত্তর হবে রাশিবিজ্ঞানে বিন্যস্ত স্তরগুলিকে সহজবদ্ধ করে তোলার জন্য যে বিশেষ ধরনের চিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা হয় তাকে লেখচিত্র বলা হয়। নেক্সট কোশ্চিন, বিস্তৃতি একে ইংরেজিতে বলা হয় রেঞ্জ বা প্রসার কাকে বলে? উত্তর লিখবে কোনো রাশিমালার সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে পার্থক্য বা ব্যবধান থাকে তাকে বিস্তৃতি বা প্রসার বলে। এই কোশ্চেনটা অন্যতম কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? উত্তর হবে গড় বা মিন। নেক্সট কোশ্চিন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি কোনটি? উত্তর হবে মিন বা মধ্যম মান। নেক্সট, টেলিচিহ্ন কাকে বলে? উত্তর হবে স্কোর গণনার দাগকে টেলিচিহ্ন বলা হয়। নেক্সট কোশ্চিন, পরিসংখ্যা বন্টন গঠনের সময় টেলিচিহ্ন ব্যবহার করা হয় কেন? উত্তর হবে পরিসংখ্যা বন্টনের সময় মূলত স্কোর বন্টন নির্ভুল এবং সহজে মোট পরিসংখ্যা নির্ণয় করার জন্য টেলিচিহ্ন ব্যবহার করা হয়। নেক্সট, পরিসংখ্যা বিভাজন বা বন্টন কাকে বলে? উত্তর লিখবে যে তালিকার মাধ্যমে স্কোরগুলিকে ক্রমানুসারে সাজিয়ে সেগুলিকে পরিসংখ্যার সাথে যুক্ত করা হয় তাকে পরিসংখ্যা বিভাজন বলে। নেক্সট, রাশিবিজ্ঞানে পরিসংখ্যা বলতে কী বোঝো? উত্তর হবে কোনো রাশিবিন্যাসে কোনো স্কোর যতবার পুনরাবৃত্ত হচ্ছে সেই সংখ্যাকে পরিসংখ্যা বলা হয়। নেক্সট কোশ্চিন, অ্যাট্রিবিউট বা একে বলা হয় বৈশিষ্ট্য কী বা কাকে বলে? অ্যাট্রিবিউট কাকে বলে বা বৈশিষ্ট্য কাকে বলে? উত্তর লিখবে কোনো ব্যক্তি বা বস্তু সংক্রান্ত গুণগত সমস্ত রকম তথ্য, যেমন সে ব্যক্তির স্বভাব, প্রকৃতি, ধর্ম, জাতি, রুচি, শিক্ষা ইত্যাদিকে অ্যাট্রিবিউট বলা হয়। আমি যে নোটসগুলি দেখাচ্ছি এটি কিন্তু একটা পূর্ণাঙ্গ PDF ফাইল, তোমরা যদি এটি কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো আমার নম্বর দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করো, আমি এটির PDF তোমাদের ডাইরেক্টলি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওকে, নেক্সট, পরিসংখ্যানের প্রধান কাজ কী? উত্তর হবে পরিসংখ্যানের প্রধান কাজ হলো চালকের মান সম্পর্কে ধারণা দান। নেক্সট, গড় নির্ণয়ের প্রয়োজনীয়তা কী? উত্তর লিখবে দ্রুত কেন্দ্রীয় প্রবণতার মান জানার জন্য কোনো শিক্ষার্থীর যোগ্যতার বিচার করতে হলে গড়ের প্রয়োজন হয়। নেক্সট, গড়ের মাধ্যমে কী জানা যায়? উত্তর হবে গড়ের মাধ্যমে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ জানা যায়। নেক্সট কোশ্চিন, রাশিবিজ্ঞানে তথ্য বিন্যস্ত কয় প্রকার ও কী কী? তথ্য বিন্যাস কয় প্রকার ও কী কী? উত্তর লিখবে তথ্য বিন্যাস হচ্ছে দুই প্রকার, যেমন 1 নম্বর বিন্যস্ত তথ্য, 2 নম্বর অবিন্যস্ত তথ্য। নেক্সট কোশ্চিন, উৎপত্তি অনুসারে তথ্যসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর লিখবে দুটি,
দুটিভাবে ভাগ করা হয়। কী কী? এক নম্বর হচ্ছে প্রাথমিক তত্ত্ব, দুই নম্বর হচ্ছে গৌণ তত্ত্ব। তো এই গৌণ তত্ত্বের সংজ্ঞাটা আমি দেইনি, প্রাথমিক তত্ত্বের সংজ্ঞাটা দিয়েছি, কাকে বলে দেখে নাও। যেসব তথ্য মূল উৎস থেকে অর্থাৎ সরাসরি শিক্ষাক্ষেত্রে বা কার্যক্ষেত্রে থেকে সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক তথ্য বলা হয়, গৌণ তত্ত্বের সংজ্ঞা পড়তে হবে না। নেক্সট, অবিন্যস্ত তথ্য বা কাঁচা স্কোর কাকে বলে? এইটা পরীক্ষা খুবই আসে। উত্তর লিখবে কোনো নমুনা, দল বা ব্যক্তি সম্পর্কে যে তথ্য সংগ্রহ করা হয় সেগুলি প্রথম অবস্থায় সাজানো থাকে না, তাই এই স্কোরগুলিকে কাঁচা স্কোর বা অবিন্যস্ত স্কোর বলা হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবে, এবং হ্যাঁ, এরপরে তোমরা কোন বিষয়ের উপর আমাকে ভিডিও বানাতে বলছো, বিশেষ করে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের কোন টপিকের উপর ভিডিও বানাতে বলছো, এই ভিডিওর কমেন্টে সেটা টপিক লিখে দাও, সেই প্রশ্নের উত্তর বা সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদের একটি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।